ইতিমধ্যেই যে গুরুত্বপূর্ণ খবরটি উঠেছে সেটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছর হচ্ছে না আগামী বছর কিন্তু জুন মাসে হতে চলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো মাননীয় শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন বৈঠক করে তো মাননীয় শিক্ষামন্ত্রী কি বলেছেন সেটা আজকে আমরা শুনে নেব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে আগামী বছর কিন্তু জুনে জানালেন শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ চট্টোপাধ্যায় তো মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু এটি বৈঠক করে জানিয়ে দিয়েছেন যে এবছর কিন্তু আর পরীক্ষা হচ্ছে না আগামী বছর অর্থাৎ জুন মাসে কিন্তু উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে ডেট করা হলো তো বিস্তারিত সূচি পরে ঘোষণা করবে সংসদ এবং পর্ষদ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় আরও কী বলেছে সে সমস্ত বিস্তারিত আজকে আলোচনা করব তার আগে বলে দিই যে জায়গা থেকে ভিডিওটি আপনারা দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি যদি একটু আপনাদের হেল্পফুল হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই সমস্ত বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে জানিয়ে দেবেন মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কি বলেছে আমরা শুনে নিই তো আগামী বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে জুন মাসে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মধ্য শিক্ষা পরিষদের প্রস্তাবে এবং সেই সরকারের বিস্তারিত সূচি পরে ঘোষণা করবে সংসদ এবং পরিষদ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একই সঙ্গে বুধবার শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে করোনা আবহে আপাতত খুলছে না স্কুল এবং মার্চ মাস থেকে বন্ধ স্কুলের পঠন পাঠন এবং করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে মার্চ মাস থেকে স্কুল বন্ধ মাত্র আড়াই মাস ক্লাস করতে পেরেছে দু হাজার একুশের মাধ্যমিক পরীক্ষার্থীরা তবে স্কুল ক্লাস করতেই এবং পারিনি তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও সাধারণত মাধ্যমিক পরীক্ষা হয় ফেব্রুয়ারিতে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় মার্চে কিন্তু করোনা পরিস্থিতিতে ওলট পালট হয়ে গিয়েছে সব কিছু এর আগেই কিন্তু দুটি এবং দিল্লি বোর্ডের মতো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সিলেবাসের ভার কমিয়েছে সরকার এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য উল্লেখ্য স্কুলে ক্লাস না হওয়ার কীভাবে এবং কবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সে প্রশ্ন বারবার উঠছে এই আবহের সিলেবাস কমলেও বাকি সিলেবাস কিভাবে শেষ হবে তা নিয়েও প্রশ্ন ওঠে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মধ্যশিক্ষা প্রসদ এবং সরকারকে জুন মাসে পরীক্ষা নেওয়ার জন্য আবেদন জানায় এবং সেই প্রস্তাবে এদিন সায় দিলেন শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ চট্টোপাধ্যায় তো গত কিন্তু অক্টোবর মাসে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে দু হাজার একুশ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা হবে না তিনি জানিয়ে দেন যে দু সালে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের এবছর টেস্ট পরীক্ষা দিতে হবে না এবং সরাসরি সংশ্লিষ্ট পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষার্থীরা কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং কবে হবে এবং সেই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছিল এবং পড়ুয়াদের মনে তবে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন এবং শিক্ষার্থীরাও বুধবার সেই উদ্বেগ কমল আগামী বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের